আবারও কিন্তু কেন্দ্র সরকার বড় সড় সিদ্ধান্ত নিলে কি অ্যাপস ও ওয়েবসাইট মিলিয়ে একশোর বেশি অ্যাপস বা ওয়েবসাইট নিষিদ্ধ করে দিল কি কারণে তো সেই বিষয়ে কথা বলবো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অথব তোমরা কিন্তু তোমরা বিভিন্ন রকম মেসেজের মাধ্যমে যে ভুংচুং লিঙ্ক আসে সেই লিঙ্কে কিন্তু ক্লিপ করলে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা আয় হয়ে যাবে তো কি কারণে সেই বিষয়ে কথা বলবো তোমাদের কাছে তার জন্য একটাই রিকোয়েস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো ফার্স্ট দেখো এই যে যতগুলো অ্যাপস হচ্ছে মানে বন্ধ করে দিল কেন্দ্র সরকার তোমরা জানো হয়তো দু হাজার কুড়ি সালে নিষিদ্ধ করে দিয়েছিল প্রায় অনেকগুলো অ্যাপস তো তার মধ্যে কিন্তু বিখ্যাত যেন টিকটক তারপরে মানে শেয়ার চ্যাট তারপরে সরি শেয়ার চ্যাট বলছি কেন মানে শেয়ার শেয়ার ইড তারপরে ইউসুব রাউজার মানে আছে ভালো ভালো খুব সুন্দর সুন্দর অ্যাপসগুলো কিন্তু কেন্দ্র সরকার নিষিদ্ধ করেছিল তো আবারও দেখতে পাচ্ছ দু হাজার তেইশ সালের শেষের দিকে আবারও কিন্তু এরম মানে অ্যাপস বা শুধু অ্যাপস না এবার ওয়েবসাইটও প্রচুর মানে পুরো নিষিদ্ধ করে দিল সেগুলোর কারণ কি দেখো বর্তমানে কিন্তু ব্যাঙ্ক প্রতারণা কয়েক হাজার কোটি টাকা হয়ে গেছে ব্যাংক জালিয়াতি তো ব্যাঙ্ক জালেতে মানে কি দেখো মানে বিভিন্ন রকম অ্যাপস কথার কথা বলছি আমি ধরো যে কোনো অ্যাপস আছে সেই অ্যাপসতে আমার লোন নিই ঠিক সেই টাইপের অ্যাপস প্রতারণারা কী করছে তৈরি করছে অর্থে বিশেষজ্ঞরা মনে করছে এগুলো হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ চিনের ফাঁদ তো বুঝতেই পারছো এগুলো সম্পূর্ণ চিনের ফাদ তো তারা কিন্তু ঠিক সেই টাইপের অ্যাপস ইউজ করছে এবার আমরা যখন ইনস্টল করছি ইনস্টল করলে যেন আমরা সাধারণত যখন কোনো মানে লোন নিই তখন কিন্তু আমাদের সমস্ত ডিটেলস চায় প্যান কার্ড আধার ওটিভি বিভিন্ন রকম ভিডিও কেআইসি সব কিছুই নিয়ে নেয় অতএব আমাদের কিন্তু সমস্ত তথ্য কিন্তু তারা জালিয়াতিটা নিয়ে নিচ্ছে নিয়ে নেওয়ার পরে তো আমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন আমরা যুক্ত করছি তখন কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা অটোমেটিক গায়েব হয়ে যাচ্ছে অথবা লোনের বিপরীত হয়ে যাচ্ছে তো এইগুলোই রুখতে কিন্তু কেন্দ্র সরকার এই বড়ো ঘোষণা নিয়েছে তো আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যেটা হচ্ছে কি দেখো আমরা যে সাধারণত লিঙ্ক অথব কোনো মেসেজের মাধ্যমে যে লিঙ্কগুলো আসে সেই লিঙ্কগুলো কিন্তু আমরা অ জেনে শুনে কিন্তু সবাই কী করি অথব লিঙ্কে ক্লিক করি তো লিঙ্কে যদি আমরা ক্লিক করি তো তোমাদের মানে সরকার বর্তমানে যেটা বলছে অথব তোমরা যদি লিংকে ক্লিক করো তোমাদের কিন্তু মহাভিপাত কি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা কিন্তু অটোমেটিক ফাঁকা হয়ে যাবে তো সেই জন্যই আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট বলবো দেখো তোমরা কিন্তু আর অজানা লিঙ্ক অথেব যদি কোনো লিঙ্ক আসে এস এম এসের মাধ্যমে সেই এস ডিলিট করে দেবে কাউকে ফরওয়ার্ড করবে না অথেব আর সেই লিঙ্কে ভুল করেও ক্লিক করবে না তো বুঝতেই পারছো অজানা কিন্তু লিংকে ক্লিক করলে তোমার কিন্তু বিপদের কিন্তু শেষ নেই আর এই যে অ্যাপসগুলো যে সম্পূর্ণ কেন্দ্র সরকার নিষিদ্ধ করলো এগুলো সম্পূর্ণ কি এই অ্যাপগুলো আর ওয়েবসাইটগুলো মানে যাদের ব্যাংক প্রতারণা বা জালিয়াতির সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে অর্থে অন্য কোনো কারণে বন্ধ করেনি তো এর আগে যেগুলো টিকটক বা অন্যগুলো বন্ধ করেছিল সম্পূর্ণ কিন্তু যে চীনের সঙ্গে যে গালোয়ান সংঘাত হয়েছিল তারই কারণে কিন্তু অতএব চীনের এই টিকটক বলো বা বিভিন্ন রকম পপুলার অ্যাপসগুলো কিন্তু নিষিদ্ধ করেছিল তা এগুলো কিন্তু শুধুমাত্র ব্যাঙ্ক প্রতারণা জালিয়াতির জন্যই কিন্তু নিষিদ্ধ করেছে এই ওয়েবসাইট বা অ্যাপ তো বুঝতেই পারছো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে